আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি শুনে বেশি বেশি ভালো আছো। টাইটেল বন্ধু, আমরা অলরেডি বুঝে গেছো আজকে কোনো গেম প্লে না, বাট কি বলি গাইস তোমাদের, আমি হচ্ছে লিটারালি ভিডিওই ছাড়ি না। কতদিন হয়ে গেছে আমি নিজেও জানি না আসলে, বাট তোমরা কমেন্ট সেকশনে বলে দিও যে কতদিন হয়েছে। বাট ভাই আমি শর্টস আপলোড করি, বাট হচ্ছে এতদিন ধরে আমি ভিডিও আপলোড করতেছি না। ভাবতেছি তোমরা ভিডিওতে তো ভাই আর রিয়াকশন দাঁড়িয়ে না, মানে তোমরা মানে কী বলি, শর্টসে হচ্ছে এত ভিউজ আসে, বাট হচ্ছে ওই ভিডিওগুলোতে এত ভিউজ আসে না, যার কারণে কিন্তু আমি আপলোড করা বন্ধ করছিলাম। আর ভিডিওতে বানাইতে ভাই অনেক শ্রম দিতে হয় ভাই, তো যার কারণে আমি আর করতাম না। বাট হচ্ছে আমি ভাবলাম যে এটা আমি ভুল করতেছি, আসলে আমি আমার যে চ্যানেলটা সেটা হচ্ছে গেমিং চ্যানেল, আর গেমিং চ্যানেলে ভাই এত শর্টস আপলোড করতেছি আর ভিডিও ভাই বাদ দিচ্ছি, সেটা তো ভাই একদমই ঠিক না। তো যার কারণে আমি তোমাদের সাথে আবার হাজির হয়েছি। ইনশাল্লাহ এখন থেকে আমি রেগুলার হবো, রেগুলারই তোমাদের একটা একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আশা করি এটা সফল হবে। তো তোমরা গাইস একটু সাপোর্ট দেখা যায়, তাই ভিডিওতে যদি তোমার একটু সাপোর্ট দেখো তাহলে আমার একটু ভাই মানে মনে একটু খুশি পাবো এবং ইন্সপায়ার হবো এবং এনকারেজ হবো আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো গাইস আর হচ্ছে আমরা যে হিরো প্যান অ্যাসেম্বলির কথা বলছিলাম, হিরো প্যান অ্যাসেম্বলিতে আমি হচ্ছে আমাদের ইন্টার ড্রাগনকে মেরে দিয়েছি এবং আমরা ফাইনালি ওই হিরো প্যান অ্যাসেম্বলির ডি এন্ড করেছি। মিনস আমরা আর হিরো প্যান অ্যাসেম্বলিতে আর খেলবো না আপাতত, আমরা হচ্ছে আরেকটা অ্যাসেম্বলি বানাবো এখন, বুঝলে গাইস। তো যেখানে আমরা আবারও একসাথে খেলবো, অনেক মজা করবো, বাট ওই ওই অ্যাসেম্বলিতে আর খেলবো না আমরা, আমরা একটু মেরে দিয়েছি। তো এখন আমাদের আটটা অ্যাসেম্বলি খুলে সেখানে আমাদের অন্য কোনো কিছু করার প্ল্যান আছে, আশা করি সেটা সফল হবে। ওকে, বাট একটা ক্রেজি ভিডিও আসতে চলেছে, তো তোমরা সবাই এটার জন্য ওয়েট করতে থাকো, এটার কাজ চলতেছে, আশা করি ইনশাল্লাহ আসবে। বাট হচ্ছে ভাবতেছি যে এখন আমার সাবস্ক্রাইবার তো এত বেশিও না, আর তোমরা এত বেশি মানুষ আমার ভিডিও দেখো না, ভিউজ বেশি হয় না, তো এখন এই ক্রেজি ভিডিও বানাইলে তোমরা তো এত মানুষ দেখবা না, দেখ না দেখলে ভিউজ না হলে ভাই বুঝোই তো ভাই, কষ্ট করে বানাবো কিন্তু ভিউজ হচ্ছে না, তাহলে কেমনটা লাগে বলো। তো যার কারণে ভাবতেছি আর একটু সাবস্ক্রাইবার একটু বেশি হয়ে যাক, 500 মতো হয়ে যাক, তখন আমি ভিডিও বানাবো এইসবের, ঠিক আছে। কিন্তু এই ভিডিওগুলো অনেক ক্রেজি হবে, আমি সত্যি কথা বলতেছি ক্রেজি হবে। ইন্ডিয়া হয়তো এগুলো করা হয়েছে, বাট বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু আই থিঙ্ক এইগুলো ভিডিও এখন পর্যন্ত কেউ করে নাই মাইনক্রাফট নিয়ে। তো গাইস আজকে এবার আমরা এটার সূচনা করব, আমরা এটার রিলিজ করব নিউ একটা সিরিজ টাইপের, যেমন তোমাদের আচ্ছা থাক এটা আমরা স্পয়লার করার দরকার নাই। তো গাইস রেগুলার হবো, কালকে হচ্ছে তোমাদের আমাদের হিরো প্যান আছে পে এন্ডার ড্রাগনকে মারার একটা ভিডিও আসতে চলেছে, ইনশাল্লাহ ভিডিও আসবে যদি আমাদের সব কিছু ঠিক থাকে, নেট থাকে, ওয়াইফাই থাকে, আর যদি সময় থাকে তাহলে ইনশাল্লাহ কালকের মধ্যে তোমরা এই হিরো প্যান আসিপির এই এন্ডার ড্রাগনকে মারার ভিডিওটা পেয়ে যাবো। ভাই ভিডিওটা কিন্তু একটু বড়ো হয়েছে, তো যার কারণে এডিট করতে একটু সমস্যা হচ্ছে, মানে সমস্যা না ভাই একটু দেরি হচ্ছে। তো গাইস তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো, ইনশাল্লাহ তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে এন্ডার ড্রাগনকে মারার, মানে কীভাবে মারছি সেই জানে তোমাদের সাথে আবার দেখা করতে যাচ্ছি কালকে, জানি গাইস অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি। তো তোমাদেরকে আগেই বলে দিলাম যে আমি হচ্ছে আবারও ব্যাক আসতে চলেছি, দেখি তোমরা কী লিখো কমেন্টে, দেখতে চাই যে তোমরা কী লেখো কমেন্টে। আচ্ছা যেটাই হোক আজকে এই ভিডিওটাই বন্ধুদের রাখতেছি এই পর্যন্তই গাইস, আর যদি তোমরা ফ্রি ফায়ারের কোনো ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে বলতে পারো, ফ্রি ফায়ার, মাইনক্রাফট, রোবোলক্স, রোবোলক্সের হচ্ছে ব্লকস ফুড আছে, যে কোনো ভিডিও চাইলে আমাকে বলতেই পারো, আমি এগুলো নিয়ে একটা পার্টিকুলার ভিডিও বানাবো, সমস্যা। তো আল্লাহ হাফেজ গাইস।